আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অসুখ বিসুখ হয়, অনেক ধরনের পাখির অসুখ বিসুখ হয়। আর পাখির অসুখ বিসুখ কী কারণে হয় সেটা হারা জানব। পাঠিয়ে দিয়েছি লাভ বার্ডগুলোকে। তো এ পাত্রটা আসলে কতটুকু পরিষ্কার, এতে জীবাণু আছে কি না, এলা কিন্তু দেখার হারকে কোনো সুযোগ নাই। কিন্তু হারা এটা দেখতে পাবো যে পাখি থেকে যে পানির পাত্রটা দিয়েছি সেটা কতটুকু অপরিষ্কার। এই যে দেখেন, পাখিকে পানি দিতে দিতে এই যে পাখির পাত্রের নিচে এক ধরনের আস্তরণ জমে গেছে। এই আস্তরণ জমে যাওয়াটাই এক ধরনের জীবাণু, এটাই ক্ষতির কারণ মনে করলেন। তো হারা যারা পাখি পুষি তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করি না। হারা মনে করি যে পাখিকে পানি দিয়েছি, পাখি খাইছে, খাইতেই থাকবে, বছর দুয়েক তিনেক বছর ধরে দেখায়। এক পাত্রে হারা পানি, পাত্রটাও কিন্তু মাটির, এটাতেও কিন্তু পানি দেওয়া আছে। দেখছেন পানিটা কত স্বচ্ছ পরিষ্কার। এখন যেটা কহছিল, মাটির পাত্রে পানি খাইতে দেওয়া ভালো না পটে পানি খাইতে দেওয়া ভালো? অবশ্যই মাটির পাত্রে পানি দেওয়া, পানি খাইতে দেওয়া ভালো। হারা যারা পাখি পুষি তারা এই সমস্ত বিষয়গুলো মনে করি নে বা ভাবি নে, যার কারণে হারা পড়ি বিপদে। হারা পড়ি বিপদে, কারণ কী বিপদ? বিপদ হলো যে পাখি কিছুদিন পর দেখা গেল যে পাখি অসুস্থ হয়ে গেছে, লোম ফুলা বসে থাকছে। হ্যাঁ, মনে হয়েছে যে জ্বরে এরকম হারা ক্যাঁ থাকাই দেয়, বসে থাকে এরকম ক্যাঁ থাকাই দেয়, লক করে মনে হয়েছে বসে আছে। এখন পাখি যদি এরকম ক্যাঁ থাকাই দেয়, বসে থাকে, তাহলে কি আর পাখির ট্রিটমেন্ট হারা করতে পারবো? কী কারণে ক্যাঁ থাকাই দেয়, বসে আছে? এখন বিষয় হলো যে হারার এই ছোটোখাটো সমস্যাগুলো সমাধান করতে পারবো নিমিষেই। কীভাবে করবো? হারকে মূল কামই হলো যে পানির যে পাত্রটা দিব এই পাত্রটা যেন পরিষ্কার থাকে, আর এই পাত্রটা অপরিষ্কার থাকলে কিছু জীবাণু থাকবে, আর ওইগুলো খাইয়ে দেয় পাখি অসুস্থ হবে, অতিউ হাঁকবে, মানে যেটা তার পট বলি আমরা, ড্রপ বলি, উ করবে, আবার উ খাইবে। হ্যাঁ, দিয়া উ নিজেই আবার অসুস্থ হয়ে যাবে। ইয়ার থেকেই ভালো যে আসলে পাখিকে দিনের ভিতরে দুবার থেকে তিনবার যে পটে বা পাত্রে, তবে ওই যে প্রথমেই কহিনু যে মাটির পাত্র দেওয়াই ভালো, তো দিনে ওই যে কহছি দিনে দুবার বা তিনবার পানির পাত্র কিন্তু চেঞ্জ করে দিতে হবে, ফ্রেশ পানি দেওয়া লাগবে। এখন হারঘে এলাকাতে হয়তো আর্সেনিকের কোনো ঝামেলা নাই, কিন্তু অনেক জায়গাতে কিন্তু আর্সেনিকের ঝামেলা আছে। ওই ডাইরেক্ট পানি লিছি আর দিছি, খা, দেখা গেল ছ মাস সাত মাস দশ মাস পরে একটা একটা করে পাখি মরে কন্টিনিউ। কেনে মর সেটা বুঝতে আর পারি না। আবার তো আয়রন তো ফ্রি, পানিতে আয়রন ফ্রি, আর্সেনিক তো আছে সব জায়গাতেই নাই, কিন্তু আয়রন তো সব জায়গাতেই। এখন ওই আয়রনওয়ালা পানি এখন মনে করেন যে পাখিকে খাইতে দিয়ে দিন, কারণ পাখিকে যদি ওই আয়রনওয়ালা পানি খাইতে দিয়ে দিই, এখন হারা নিজেরা খায় না, নিজেরা খাওয়ার সময় তো কত রকমের নাটক, ফিল্টার করো, গরম করো, করে টেরে খাও, পাখি কি জীব নয়, অত একটা করতে হবে, হয় ফিল্টারটা দিতে হবে না হয় গরম করে দিতে হবে, যদি যার এলাকাতে পাখি পানির খুবই সমস্যা। তো হারা আসলে ওইটা কিছু ভাবি না, হারকে যে ভালোবাসা পাখির প্রতি ওইটা না, এমনি মুখে মুখে দেখাচ্ছি, কিন্তু হারা যকে খাইয়ে দেয়া ভালো থুবো সুস্থ থুবো এটা কিন্তু নাই হারে, কিন্তু ভালোবাসা দেখায় মেলায় পাখির প্রতি। তো হারা যদি এই কামটা করি তাহলে পাখিটা মনে হয় ভালো থাকবে। আশা করি হার কথাটা কিন্তু বুঝতে পারছেন। আর এভাবেই একটি চন্মনে চর ফুরে যেটাকে কই হারা এরকম কিন্তু ভেবে তাহলে আপনি লাভ করতে পারবেন, তাহলে আপনার ভালো হবে, আপনি ব্যবসা করেও ভালো শান্তি পাবেন।
হ্যাঁ পাখি পুইসাও শান্তি পাবেন আর না হলে তো খেলা নিবে খেলা নাও ওই যে কহে না নাও খেলা ওই নাও খেলাই হয়ে গেল ভাই তো পাখি পুষেন যত্নে পুষেন ভালোবাসা পুষেন হ্যাঁ তাহলে পাখিটা আপনাকে কাম দিবে আপনি আরও কিছু পাত্র দেখেন দেখাই আপনারাকে যে পাত্রগুলা পরিষ্কার কীভাবে পরিষ্কার পাত্রে পানি দিতে হবে তো পরিষ্কার পাত্র পানি দেওয়াই ভালো আর মাটির পানি দিয়ে পাত্রে পানি দেওয়া ভালো এই যে দেখেন পরিষ্কার যতটুকু করা যায় করা খাওয়া আছে দেখা যায় দেওয়া আছে হ্যাঁ এভাবেই কিন্তু হারাপ দিব পাখিকে হ্যাঁ ঘন ঘন পরিষ্কার করব যদি পারি যে টেট দিয়ে সপ্তাহে একদিন পরিষ্কার করব করে টোরে খাইতে দিব তাহলে ভাই ভালো পাখি তাহলে ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন পাখি টাকে যদি না মরে তাই ভাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আপনি আপনার পাখির যত্ন নেবেন আর যদি মনে হয় যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার তাহলে করবেন আর যদি মনে হয় যে করার দরকার নাই তাহলে ভাই বুঝতে পারছি আমিও কী করতে হবে